नमस्कार बंधुरा, आमि मेहुली, इजी रेसिपी बेंगली चैनेले तोमादेर सबाइके स्वागत। आज के आमि तोमादेर साथे गाजरेर हालुआ रेसिपिटा शेयर करब। ए गाजरेर हालुआ बानानो भीषण सोजा, खेते किन्तु भीषण टेस्टी है। आर आमरा जारा मिष्टी खेते भालोबाशी तादेर काछेओ ए गाजरेर हालुआ भीषण जनप्रिय। তাহলে চলো বাড়িতে আমি কিভাবে গাজরের হালুয়া বানিয়েছি চটপট সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম গাজরের হালুয়া বানাচ্ছি। গাজরের হালুয়া বানানোর জন্য পাটির মধ্যে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব। গাজরগুলোকে ভীষণ মিহি করে গ্রেট করে নিতে হবে, যাতে গাজরগুলো রান্নার সময় ভীষণ ভালো সিদ্ধ হয়। গাজরের হালুয়া বানানোর জন্য আমি একটা সসপ্যানে 2 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঘি এর মধ্যে 1/2 চা চামচ ক্রাশ করে রাখা এলাচ দানাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। গাজরগুলো ঘি এর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ চিনি। এখন গাজরের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 3 চা চামচ হোমমেড খোয়াখির দিয়ে দিলাম। এই খোয়াখির রেসিপি তোমরা আমার স্টাফ পেড রসমালাইতে পেয়ে যাবে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। খোয়াখিরটা গাজরের সাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 ml মতো দুধ। দুধটা দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশাতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখতে হবে। খুব হাই ফ্লেমে এই রান্নাটা করা যাবে না, তাতে হালুয়া প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গাজরের হালুয়াটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দেব। হালুয়াটা এখন একটু ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো গাজরের হালুয়াটা একটু করে ঘন হতে শুরু করেছে। আমি এখন 1 টেবিল চামচ রোজ ওয়াটার দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ যদি পছন্দ না করো এটা না দিলেও টেস্ট একদমই চেঞ্জ হবে না। গাজরের হালুয়াটা বেশ ঘন হয়ে এসছে। এখন সবার শেষে মাঝারি মাপের 1/2 বাটি কাজু, মাঝারি মাপের 1/2 বাটি পেস্তা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরের হালুয়া একদম রেডি সার্ভ করার জন্য। আমি এবার গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে সার্ভ করব। যে কোনো স্পেশাল দিনে এই গাজরের হালুয়া তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক আর শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।